সালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ 16 নভেম্বর ইংরেজি 2021 সাল। জানিয়ে দিব কুয়েতের অনেকগুলো প্রয়োজনীয় আপডেট, কুয়েতের ভিসার খবর, ফ্লাইট টিকিটের দাম, এই ছাড়া সমসাময়িক কুয়েত শ্রমিকদের আন্দোলন, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের খবর, আপনাদের প্রশ্ন উত্তর পর্ব সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য। যেহেতু ভিডিওটি তথ্যবহুল, তাই ভিডিওটি স্কিপ না করে বা না টেনে দেখবেন, যাতে করে আপনি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো মিস না করেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো আপডেট শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে প্রণাম অভিনন্দন। চলুন শুরু করা যাক। এদিকে ঝুলে আছে ষাটোর্ধ্ব বয়সীদের কেমন অবয়নের ব্যাপারটি। কুয়েতে 60 বছর বা তার বেশি বয়স এবং যাদের স্নাতক সার্টিফিকেট নেই, তারা অনিশ্চয়তার জগতে বসবাস চালিয়ে যাচ্ছে। যদিও হাইকোর্ট ও ফতোয়া বিভাগের মতামতে নিষেধাজ্ঞা বাতিল করেছে সরকার। স্থানীয় পত্র পত্রিকায় প্রকাশিত নিউজে যেটি জানা গেছে, বাণিজ্য মন্ত্রীর সভাপতিত্বে কয়েকটি বৈঠক হয়েছে। বৈঠকে বাৎসরিক 500 দিনার বিমা নির্ধারণ করা হয়, তবে এখনও আনুষ্ঠানিক একমান অবয়ন শুরু করেনি কুয়েত। সূত্র মতে, শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়, যেটি ফিএএমের বোর্ড অব ডাইরেক্টর, এখনও 60 বছর বয়সীদের একমান অবয়নের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে যাদের ডিগ্রির সনদ রয়েছে তাদের একামান অবয়ন অব্যাহত রয়েছে। দৈনিক আল আনবাব পত্রিকা থেকে যেটি নিশ্চিত করা হয়েছে, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডক্টর আবদুল্লাহ আল সালমান বিমা সংস্থাগুলোর ইউনিয়ন কর্তৃক একটি নথি জমা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, যা এই বিভাগের ক্ষমতার সাথে সংশ্লিষ্ট বিমা সংস্থার প্রস্তাবনা পাওয়ার পরে ফিএম পরিচালনা পর্ষদের সভা ডেকে অনুমোদন করা হবে। প্রসঙ্গত, আপনারা অবগত রয়েছেন যে 60 বছর বয়সীদের একামান অবয়ন এখনও শুরু করেনি কুয়েত, যে কারণে প্রবাসীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আমাদের ভিডিওগুলিতে প্রায়শই একটি কমেন্টস পাচ্ছি আমরা, কবে থেকে 60 বছর বয়সীদের একামা লাগবে। অ্যাকচুয়ালি এই ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশন আমরা নিজেরাই দিতে পারছি না, যেহেতু কুয়েত সরকার বারবার সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত এই প্রক্রিয়াটি শুরু করেনি। এদিকে কুয়েতের জাতীয় সংসদ বর্তমান বন্ধ রয়েছে, অনেকটা বন্ধ না, কুয়েতের প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করে, যখন কুয়েতের মহামান্য আমির যে ঘোষণাটি দিয়েছে, পরবর্তী সংসদীয় কমিটি গঠন হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই এই সংসদ চলবে। আপনারা অবগত রয়েছেন যে কুয়েতের যে সংসদ রয়েছে, সেই সংসদের যে প্রধানমন্ত্রী, তিনি গত সপ্তাহে পদত্যাগ করেন আর তার পদত্যাগপত্র মহামান্য আমির গ্রহণ করেছিলেন। এরপরে যে ব্যাপারটি গতকাল আলোচনায় এসেছে আবারও, সেটা হচ্ছে যে কুয়েতের মহামান্য আমির শেখ নওয়াফ আল আহমেদ আল সাব অস্থায়ীভাবে কিছু সাংবিধানিক ক্ষমতা ক্রাউন প্রিন্স শেখ মিশাল আল আহমেদ আল সাবাকে হস্তান্তর করেছে, যেটি গতকাল সোমবার আমিরি দেওয়ানি বিষয়ক মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল মোবারক আল সাবা বিষয়টি নিশ্চিত করেছেন। আমিরি দেওয়ানি বরাত দিয়ে কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যম কুনা জানিয়েছে, মহামান্য আমির কিছু সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার জন্য ক্রাউন প্রিন্স শেখ মিশাল আল আহমেদকে সহায়তা করার আদেশ দিয়ে একটি আমিরি ডিগ্রি জারি করেছে। তবে কী সেটি এই তথ্যটি থেকে নিশ্চিত করা হয়নি। আশা করি আমরা পরবর্তীতে আপনাদের সাথে এই ব্যাপারটি শেয়ার করব। ভিউয়ার্স, একটি ব্যাপার না বললেই নয়, নতুন করে কুয়েতে প্রবেশ করতে হলে আপনাদের সবাইকেই কুয়েত অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করতে হবে। এছাড়া পাশাপাশি ইমুনি অ্যাপ্লিকেশনে গ্রিন সিগনাল থাকতে হবে, সাথে থাকতে হবে আপনি যখন টিকিট কনফার্ম করবেন তখন মুসাফির ওয়েবসাইটের রেজিস্ট্রেশন, সাথে থাকতে হবে স্লোনে ক্যাফের ইনস্টল, যেটি কুয়েত এয়ারপোর্ট থেকে তারা কার্যকর করে দেবে। যে কারণটার কারণে আপনারা অবগত রয়েছেন, আমরা গতকাল যে নিউজটি প্রকাশ করেছিলাম, আমরা একজন ভাইয়ের সাথে কথা বলেছি, সে বলেছিল যে শুধুমাত্র ইমুনি অ্যাক্টিভ না থাকার কারণে এবং কুয়েত মুসাফির রেজিস্ট্রেশন না থাকার কারণে তাকে কুয়েত এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা অবগত রয়েছেন যে বর্তমান কুয়েতের ভিসা কত কষ্ট করে বের করতে হচ্ছে প্রবাসীদেরকে। যারা ভিসা বের করছে তারা লাবানা বা লামানা ভিসা, যেটি 40 থেকে 45 দিন বা কারো ক্ষেত্রে 2 মাসও লাগছে শুধুমাত্র অনুমোদনের কারণে। আর এরকম একটি পরিস্থিতিতে একটি নতুন ভিসা বের হওয়ার পর শুধুমাত্র ইমুনি সংক্রান্ত সমস্যার কারণে বা যেটি স্লোনেক অ্যাপ্লিকেশনের কারণে বা মুসাফির ওয়েবসাইট রেজিস্ট্রেশনের কারণে আপনি যদি কুয়েত থেকে বাংলাদেশে ফিরে আসতে হয় আপনাকে, সেটি দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। যে সকল প্রবাসীরা পুরনো রয়েছে তারা এসব ব্যাপারে অবগত রয়েছে। আপনারা যারা নতুন কুয়েতের ভিসা পেয়েছেন বা কুয়েতে আসবেন, তারা অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন। বিশেষ করে আপনি যে ট্রাভেলস থেকে আপনার ভিসা টিকিট কনফার্ম করছেন,
সেই ট্রাভেলস আপনাকে এই ব্যাপারগুলো কমপ্লিট করে দিয়েছি কিনা অবশ্যই চেক করে নেবেন। মনে রাখবেন, আপনার একটি অবহেলা, আপনার একটু অসচেতনতা, আপনার অনেক কষ্টে দেওয়া টাকাগুলো, যেটি হতে পারে 3 লক্ষ, হতে পারে 5 লক্ষ, হতে পারে 7 লক্ষ, যেহেতু কুয়েতের ভিসার দাম এরকমই। এরই মাঝে অনেকে জানতে চেয়েছে যে যারা পুরাতন এসেছে কুয়েত থেকে ছুটিতে, তারা কি মুসাফির রেজিস্ট্রেশন করতে হবে কি না। সকলের জন্যই এই সিস্টেমটি কার্যকর, বিশেষ করে যারা নতুন রয়েছে, যারা পুরাতন রয়েছে। আপনি যখন আপনার টিকিট কনফার্ম করবেন কুয়েতে ফিরে আসার জন্য, তখন অবশ্যই আপনাকে মুসাফিরে সেই টিকিটে ইনফরমেশান দিয়ে বিস্তারিত জেনে রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি এটি কার্যকর না হতো, তাহলে বর্তমান যে সমস্যাটি চলছে কুয়েতে এয়ারপোর্টে, এই সমস্যাটির সম্মুখীন হতে হতো না বিভিন্ন দেশের প্রবাসীদেরকে। আপনারা অবগত রয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব দিক নির্দেশনাগুলো রয়েছে, সেগুলো পূরণ করে খুব সহজে কুয়েতে প্রবেশ করা যায়, কিন্তু সে সকল মানুষের সমস্যা হচ্ছে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদা পূরণ করতে পারছে না, আর এটি অনেকটা আমাদের অবহেলার কারণেই ঘটছে। এছাড়া একজনে জানতে চেয়েছে যে ভাই মাজরা কামা আহালি হওয়া কবে থেকে চালু হবে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা সঠিক কোনো ইনফরমেশান নেই। আপনারা অবগত রয়েছেন যে কুয়েতের আইন প্রতিনিয়তই পরিবর্তনশীল, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো পরবর্তীতে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে। একজন প্রবাসী জানতে চেয়েছে, সে ভাই আমি কুয়েত থেকে করোনা দ্বিতীয় ডোজ কমপ্লিট করেছি এবং ইমিউনিটি গ্রিন সিগন্যাল তো আছেই, অন্যান্য প্রয়োজনীয় অ্যাপসগুলো ডাউনলোড এবং অ্যাক্টিভ আছে, এখন কি আমি দেশে ছুটিতে গিয়ে আবার কুয়েতে ফেরার সময় কুয়েত মুসাফিরে কতদিন আগে রেজিস্ট্রেশন করতে হবে এবং ইমিউনিটি কোনো কাজ করতে হবে কি না? জি না, আপনাকে ইমিউনিটি কোনো কাজ করতে হবে না। আপনার ইমিউনি বাংলাদেশে কুয়েত থেকে যখন আপনি যাবেন তখন অ্যাক্টিভ থাকলে চলবে। আর মুসাফিরে যেটা, সেটা আপনি যখন টিকিট কনফার্ম করবেন, আপনি যেহেতু ছুটিতে যাচ্ছেন, যদি আপনি ডাবল টিকিট কেটে যান, সেক্ষেত্রে আপনার যে কনফার্মে টিকিটের যে সমস্যা সেটি যখন করবেন, তখন অবশ্যই মুসাফিরে এই চাহিদাটা পূরণ করতে হবে যে আপনার টিকিটের ইনফরমেশান দিয়ে। আশা করি আপনি কোনো সমস্যা হবে না। মুসাফিরের যে সমস্যাটা, শুধু ওটাই সমস্যা যে কারণে গতকাল দুজন বাংলাদেশিকে কুয়েত এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। শোন বিষয় কখন খুলবে প্লিজ রিপ্লাই দিবেন, একজন লিখেছেন। ভাই এখনও শোন বিষয় চালু রয়েছে, তবে সেটি অবশ্যই কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বের করতে হয়। আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশসহ 60টি দেশের ভিসার অনুমোদন দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বাভাবিক নিয়মে ভিসাগুলো বের করার পরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন নিতে হবে, যেটাকে আমরা সাধারণত লাবানা বা লামানা ভিসা বলি। তো সেই হিসাবে বাংলাদেশের ভিসাও চালু রয়েছে, শুধু শর্ত সাপেক্ষে। একজন লিখেছে, ভাই আমি কীভাবে যোগাযোগ করব। অ্যাকচুয়ালি ভাই আপনি কোথায় যোগাযোগ করবেন সে ধরনের কিছু লেখেননি, আশা করি এই ব্যাপারটি জানাবেন। আকামা নবায়ন করে অনেক টাকা নিচ্ছে কোনো মালিক,